আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। ছয় লেনের মধুমতি সেতু কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের দূরত্ব কমবে প্রায় 150 কিলোমিটার। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ। করোনার অভিঘাত ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের চাপে মানসিক রোগী বাড়ছে বলে বিশেষজ্ঞদের অভিমত। এবং 4 সপ্তাহে গড়াল ইরানে হিজাব বিরোধী আন্দোলন, এখন পর্যন্ত 19 শিশুসহ 185 জনের প্রাণহানি। আমার জীবন এখন ফুরফুরা। আনোয়ার শীত সব সিজনে ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। মধুমতি নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন ছয় লেনের মধুমতি সেতুর উদ্বোধনের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের আরও একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার এই সেতুটি ঢাকার সাথে 100 থেকে 150 কিলোমিটার দূরত্ব কমিয়ে দেবে। মধু ত্রিপুরার ভিডিও চিত্রে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ধনুকের মতো বাঁকা স্টিলের স্প্যান বসানো দৃষ্টিনন্দন মধুমতি সেতু, যার দৈর্ঘ্য 690 মিটার আর প্রস্থ 27.1 মিটার। ছয় লেনের সেতুটির 4টি লেনে দ্রুতগতির আর 2টি লেনে কম গতির যানবাহন চলাচল করবে। সেতুটির দুই পাশে সংযোগ সড়ক রয়েছে 4.5 কিলোমিটার। সেতুর পূর্ব পারে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শঙ্করপাশা ও পশ্চিম পারে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা। দুই জেলাকে যুক্তকারী এই সেতু সহজ করবে ঢাকার সাথে অন্তত 12 জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা। নড়াইলের সাথে এই মধুমতি সেতু হওয়ার পরবর্তী দূরত্ব কমে আসবে সব মিলে 115 কিলোমিটার দূরত্ব ঢাকা টু নড়াইল। এবং আপনারা যেটি বলেছেন এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের দূরত্ব কম বেশি প্রত্যেক জেলার সাথে 90 থেকে 98 কিলোমিটার দূরত্ব কমে আসবে। এটি আর্থসামাজিক, ব্যবসা বাণিজ্য এবং অন্য ক্ষেত্রে প্রভূত আমি মনে করি যে উন্নতি সাধিত হবে। অর্থনৈতিক উন্নয়নে অবদানের পাশাপাশি পদ্মা সেতুর সুফলও পুরোপুরি পাওয়া যাবে। এটা একটা সাপ্লিমেন্টারি প্রজেক্ট আপনি বলতে পারেন, যে অন্যান্য প্রজেক্টগুলো যেটা তৈরি হবে সেগুলো এটার কমপ্লিমেন্টারি হবে আর কি। মানে আলটিমেটলি নেটওয়ার্কগুলো আমাদের যেমন ধরেন ভাঙ্গা থেকে আমাদের বেনাপুল পর্যন্ত আর একটা রোড প্রকল্প, এক্সপ্রেসওয়ে প্রকল্প ইতিমধ্যে সরকার সাবমিট করেছে, তো সেটা হলে আমাদের এই অংশের পুরোপুরি সুফলটা আমরা পাবো। সিলেটের তামাবিল হয়ে ঢাকা, ভাঙ্গা, বেনাপোল, কলকাতা পর্যন্ত যাতায়াত সহজ হবে। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে মধুমতি সেতু। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, নড়াইল। আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যকে সমান গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলেছেন যেসব কারণ থেকে মানসিক সমস্যার সৃষ্টি হয় সেগুলোকে চিহ্নিত করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে। তীব্রমাত্রার মানসিক রোগীদের মনোরোগ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে। পরাগ আজমের রিপোর্ট। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের প্রায় 18.7% এবং শিশু কিশোরদের প্রায় 12.6% মানসিক সমস্যায় আক্রান্ত। মানসিক রোগ সম্পর্কে সমাজে অজ্ঞতা, ভ্রান্ত ধারণা এবং কুসংস্কার রয়েছে, আর এর জন্য মানসিক রোগীদের অধিকাংশই উপযুক্ত চিকিৎসা গ্রহণ করেন না বা চিকিৎসার সুযোগও পান না। করোনা মহামারীর অভিঘাত এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে অর্থনৈতিক মন্দার কারণে দেশে সম্প্রতি মানসিক রোগী বেড়েছে বলে জানিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহিত কামাল। আমরা দেখছি যে আসলে মানসিক সমস্যা নানাভাবে বেড়েছে আর কত মানুষের ব্যবসা লস হয়ে গেছে, এনি লস ইভেন মে ইন্ডিউস দি ডিপ্রেশন, কত মানুষের চাকরি চলে গেছে। সুতরাং প্রভাব, করোনার প্রভাব, যুদ্ধের প্রভাব আমাদেরকে আক্রান্ত করছে। ভালো থাকাটা এটা মনের স্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষদ, এবং এই অনুষদটাকে তখনই আমি রক্ষা করতে পারবো যখন আমি আমার নিত্যদিনের ছুট ঝামেলা, স্ট্রেস এগুলিকে শনাক্ত করতে পারবো, এগুলিকে আইডেন্টিফাই করতে পারবো এবং এগুলিকে যৌক্তিকভাবে মোকাবেলা করতে পারবো। যে কোনো জটিল পরিস্থিতির মধ্যে ইতিবাচক একটা ব্যাপার আছে সেটাকে আমি গ্রহণ করব। তীব্রমাত্রার মানসিক রোগীদের ওষুধ খাওয়ানো একটি বড় চ্যালেঞ্জ, আবার চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল বা ক্লিনিকের সংখ্যাও চাহিদার তুলনায় কম।
এতে চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে মানসিক রোগীদের একটি বড় অংশ। আমাদের দেখতে হবে একটা রোগীর রোগের জন্য মস্তিষ্কের কতটুকু ক্ষতি হচ্ছে আর ওষুধের জন্য তার কতটুকু ক্ষতি হচ্ছে। আমাদের বেশিরভাগ রোগী বিজ্ঞানসম্মত চিকিৎসায় সুস্থ কিংবা প্রায় সুস্থ জীবনযাপন করতে পারে। গুরুতর মানসিক রোগীও এখন এত ভালো ভালো ওষুধ আছে, দ্য পেশেন্ট ক্যান মেনটেন দ্য নর্মাল প্রোডাক্টিভ লাইফ উইথ মেডিকেশনস। অনেকে আছে উইথ মেডিকেশনস ভালো থাকে, অনেকে খুব অল্প 25% আছে উইদাউট মেডিকেশনও ভালো হয়ে যায়। পরিবারের সহযোগিতা পেলে আধুনিক চিকিৎসার মাধ্যমে মানসিক রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। পুলিশি হেফাজতে মাহসা আমিনের মৃত্যু ঘিরে ইরান জুড়ে টানা 4 সপ্তাহ ধরে সরকার বিরোধী যে বিক্ষোভ চলছে তাতে এখন পর্যন্ত অন্তত 185 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 19 শিশুও রয়েছে। গত 17 সেপ্টেম্বর 22 বছরের মাহসার জানাজার দিন থেকে এই বিক্ষোভের শুরু হয়। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। কুর্দি অধ্যুষিত ইরানি সহ সাকেস থেকে ভাইয়ের সঙ্গে তেহরান গিয়েছিলেন মাসা। ঠিকঠাক মতো হিজাব পরেননি অভিযোগ তুলে 13 সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশ তাকে আটক করে। মাসার পরিবারের দাবি, আটকের পর পুলিশ মাসার ওপর নির্যাতন চালায়। তবে পুলিশ বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে মাসা মারা গেছেন। মাসার জন্য ন্যায় বিচারের দাবিতে সাকেত শহরে যে বিক্ষোভ শুরু হয়েছিল তার আগুন এখন পুরো ইরান জুড়ে চলছে। বিক্ষোভকারীরা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পতনের দাবি করেছেন। ইরান হিউম্যান রাইটসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইরান জুড়ে চলমান বিক্ষোভে অন্তত 185 জনকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে অন্তত 19 শিশুও রয়েছে। সবচেয়ে বেশি বিক্ষোভকারী মারা গেছেন সিস্তান ও বালুচিস্তান প্রদেশে। ইরান সরকারের পক্ষ থেকে এই বিক্ষোভের পেছনে তাদের চিরশত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই চলমান বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত 20 সদস্য নিহত হয়েছে বলেও জানিয়েছে ইরান সরকার। বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার অন্যতম ব্যক্তিত্ব ও চ্যানেল আই সংবাদের প্রতিষ্ঠাকালীন সংবাদকর্মী মাহবুব মতিনের 13তম মৃত্যুবার্ষিকী আজ। 2009 সালের আজকের দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চ্যানেল আই সংবাদের যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন মাহবুব মতিন। বাবার চাকরির সূত্রে পাকিস্তানের করাচিতে 1970 সালের 22 জুলাই মাহবুব মতিনের জন্ম। দৈনিক মিলাদ দিয়ে তার সাংবাদিকতার শুরু। পরবর্তীকালে কাজ করেছেন দৈনিক রূপালী, ভোরের কাগজ এবং সংবাদে। সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। দেশে কর্মরত সাংবাদিকদের জন্য প্রথম ওয়েবসাইট জার্নালিস্ট বিডি চালু করেছিলেন মাহবুব মতিন। দর্শক, এবার অশোক লীলান ইফা ডটস বিরতি। দর্শক, আবারও স্বাগত চ্যানেল আই সংবাদে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধায় অনাবৃষ্টিতে আগাছা জমে রোপা আমন ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। গাছ বাঁচাতে সেচ ও একাধিকবার নিড়ানি দেওয়ায় কৃষকের খরচ বেড়ে গেছে। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। আমন ধান চাষের মৌসুমের শুরু থেকেই অনাবৃষ্টি ও খরায় ধান আবাদ ব্যাহত হচ্ছে। বৃষ্টি কম হওয়ায় সেচ দিয়ে চারা রোপণ করলেও আগাছায় ভরে গেছে অধিকাংশ ক্ষেত। কৃষক জানান, বৃষ্টি নির্ভর আমন আবাদের সময় খরার কবলে পড়ে এমনিতেই সেচ দিয়ে চাষাবাদ করতে হচ্ছে তাদের। তার উপর জমিতে অতিরিক্ত আগাছা জন্মানোয় আরও সমস্যায় পড়েছেন তারা। পানি না থাকাতে খরচা বেশি হচ্ছে। কিরানের কামলার দাম কামলা যাচ্ছে বেশি, তারপরে সার। এইবার না, দুইবার নিড়ানি দেওয়া হলো, আবার ঘাস হচ্ছে। এখন পরবর্তী ফির হয়তো আবার দেওয়া নাকি। জমি শক্ত হয়ে গেল, ঘাসে পরিমাণ বেশি হয়ে গেল, এত ফলন হতে কমে যাবে। 1 বিঘা জমির ধরেন 10টা 12টা করে কামলা লাগিচ্ছে। এই জমির যদি এইরকম খরচ হয়ে যায় তাহলে এই আমন আবাদ করে আসলে খুব লসের পথে আছি আমরা।
এ অবস্থায় কৃষককে স্বল্প জীবনকালীন ধান লাগিয়ে পরবর্তীতে আগাম জাতের সরিষা ও আলু চাষের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, তারা প্রথম টপ ড্রেসিং এর সাথে আগাছানাশক প্রয়োগ করেছে, পাশাপাশি আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা জাপানিজ রাইস রিটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রযুক্তির মাধ্যমে তারা আগাছা দমন করছে। আশা করছি ইনশাআল্লাহ অবস্থা কাটিয়ে আমরা আমাদের একটি বাম্পার ফলন আমাদের উপজেলায় পাবো। কৃষক এখন আগাছা পরিষ্কার ও নতুন করে ধানের চারা রোপণে ব্যস্ত সময়ে পার করছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই বিকল্প পথে খনন করা হচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গোপালগঞ্জের ঐতিহ্যবাহী পাছুরিয়া খাল। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের বাঁচাতে অবৈধ ভবন না ভেঙে চলাচলের একমাত্র রাস্তা ও ধর্মীয় স্থাপনা ভেঙে খনন কাজ শুরু করেছে প্রশাসন। গোপালগঞ্জ থেকে আসাদুজ্জামান বাবুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলিমাল রাজের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত গোপালগঞ্জের ঐতিহ্যবাহী পাচুরিয়া খাল দীর্ঘদিন দখল, দূষণ আর পলিমাটি জমে থাকার কারণে বন্ধ হয়ে যায় খালের মুখ। পরে সেখানে অবৈধভাবে গড়ে তোলা হয় বহুতল মার্কেট, বসত বাড়ি ও দোকানপাট। সেপ্টেম্বরে অবৈধ দখলে অস্তিত্ব হারাচ্ছে বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত পাচুরিয়া খাল শিরোনামে চ্যানেল আইতে সংবাদ প্রচারিত হওয়ার পর খালটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কিন্তু স্থানীয় প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি পূর্বরূপে ফিরিয়ে আনার উদ্যোগ না নিয়ে গতিপথ পরিবর্তন করে খাল খনন শুরু করে, আর এতে যাতায়াতের একমাত্র রাস্তা হারিয়ে চরম ভোগান্তিতে স্থানীয়রা। এই খাল ছিল সোজা স্ট্রেট, এখন এখানে একটা মার্কেট করে ফেলাচ্ছে বিধায় এই 20 কোটি টাকার যে মার্কেটটা করছে, এটা খালের উপরে একটা অবৈধ জায়গা, অবৈধ স্থাপনা, টোটাল খালের মাঝখানে এই মার্কেটটা করা হয়েছে। আমার শৈশবে কৈশোরে বর্ণির বাওয়ারের ভিতর দিয়ে এই পাচুরিয়া খাল দিয়ে আমি টুঙ্গি পাড়ায় গেছি। পর্যায়ক্রমে সকল অবৈধ দখলদারদের উচ্ছেদের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এই রাস্তার দুপাশে বা খালকে দখল করে আসলে প্রচুর অবৈধ জায়গা দখলদাররা, তারা আসলে এখানে বসতি গড়েছে, কেউ কেউ দোকানদাররা দোকান দিয়েছে। তো এটি উচ্ছেদ, একটি পর্যায়ক্রমিকভাবে উচ্ছেদ প্রক্রিয়া চলবে, তার কারণ যে আমরাও চাই না যে আসলে শহরের ভেতরে অবৈধ দখলদার থাকুক এরকম, এবং এই দখল আমরা আস্তে আস্তে করে কাজ শুরু হয়েছে এবং কাজের প্রয়োজনে যখন দরকার পড়বে আমরা প্রায়োরিটি বেসিসে এই সমস্ত অবৈধ দখলদারকে আমরা প্রথম দিকে সরাচ্ছি, কিন্তু পরবর্তীতে প্রত্যেকটি অবৈধ দখলদার আমরা এখানে একে একে এখানে উচ্ছেদ করব। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুরাতন নকশা অনুযায়ী খাল খনন করে বঙ্গবন্ধু স্মৃতি রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আলিমাল রাজি, চ্যানেল আই। এবার পার্টেক্স কেবলস খেলার খবর।